নমস্কার, এখন রাত 12:46। এই গরমের মধ্যে একটু শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়েছি তাবাকাশির উদ্দেশ্যে। শিলিগুড়ির মধ্যে থেকে আমরা এখন রওনা হচ্ছি শিলিগুড়ি যাব বলে। রাস্তায় অনেক আনন্দ আর খুনসুটির মধ্যে আমরা এখন পৌঁছে গেছি ইসলামপুরের বাঙালি ধাবায়। এখন বাজে রাত 3:30। এখানে আমরা এখন একটু চা আর কিছু খেয়ে আবার শিলিগুড়ির দিকে রওনা হয়ে পড়ব। বাঙালি থাকা থেকে বেরোতেই আমাদের ভোর হয়ে গিয়েছিল আর রাস্তায় প্রচন্ড বৃষ্টি, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি। আমরা শিলিগুড়ি থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড়ে একটি নদী আপন স্রোতে বয়ে চলেছে। প্রকৃতির সৌন্দর্য এখানে অপরিসীম, ভীষণ শান্তির একটি জায়গা। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার মিরিকের উদ্দেশ্যে রওনা হব। চারিদিকে অপরূপ সুন্দর দৃশ্য, বর্ষাকালে পাহাড় যেন আরো সুন্দর হয়ে ওঠে। পাহাড়টি রয়েছে মাঝে মাঝে ঘন মেঘে আর মাঝে মাঝে পৌঁছে গেছি। সবাই ভীষণ
পর আটটার সময় আমরা মিরিকে এসে পৌঁছেছি। এখানে আমাদের ব্রেকফাস্ট করবো, করে কিছুটা সাইট সিন করে বেরিয়ে পড়বো তবাকোশির উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি তবাকোশি বেলা 12টার সময়। এখানে আমরা একটি হোমস্টেতে উঠেছি। হোমস্টেটা ভীষণই সুন্দর, দরজা থেকে বেরিয়ে দেখা যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে নেব। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some fun. I still remember the days when we were young. I'll take a hit and step back and check one, yeah. কিন্তু তারই মাঝে আমরা একসাথে বসে অনেক গল্প করি। হাসিটা একটু গানের মধ্যে দিয়ে শেষ করবো।